বিশ্ববিখ্যাত ফরাসি চিত্র পরিচালক ফ্রাসোয়া ত্রুফো একবার বলিউড নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন, ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি। সেই ওয়ান ম্যান হচ্ছেন অমিতাভ বচ্চন। বিশ্ব দরবারে ভারতীয় সিনেমার মুখ বলতে তখন বিগ বি। তারপর সময় পেরিয়েছে, কিন্তু বলিউডের দাপট কোনো অংশে তো কমেই নি, বরং উত্তরোত্তর বেড়েই গিয়েছে। তারপর হঠাৎ করেই পাল্টে গেল পুরো স্রোত। 2017 বাহুবলী টু, 2018 রোবট 2.0, 2021 পুষ্পা, 2022 RRR এবং তারপর KGF চ্যাপ্টার 2। একদিকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ভরা মরশুম, অন্যদিকে ফিকে হচ্ছে বলিউড। অ্যাকশন ড্রামা সবই আছে, তবু কোথাও যেন সাউথের ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে একেবারে হারিয়ে যাচ্ছে বি টাউন বা বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি। আর যে কারণে রিজিওনাল সিনেমার মুখ থেকে রামচরণ, জুনিয়র এনটিআর বা প্রভাসের মতন দক্ষিণী সিনেমার নায়করা হয়ে উঠছেন ভারতীয় সিনে জগতের পরিচিত মুখ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কয়েক বছর আগে পর্যন্ত যেখানে শাহরুখ খান থেকে সলমন খান বা আমির খান থেকে অক্ষয় কুমারের মতন একাধিক বলিউড অভিনেতাদের জনপ্রিয়তা ছিল তুঙ্গে, আজ সেই বলিউড ব্যবসায়ী কার্যত পদে পদে হোঁচট খাচ্ছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে। ফিকে হয়ে পড়ছে একের পর এক প্রথম সারির বিগ বাজেটের মুভি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন কেন বলিউড সিনেমা হেরে যাচ্ছে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে? আসুন সেই নিয়েই আজ কিছুটা আলোচনা করা যাক। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি পৃথিবীর সব থেকে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি। একটি সূত্র থেকে জানা গিয়েছে, 2021 সালে ভারতীয় সিনেমা সার্বিকভাবে 90 বিলিয়নেরও বেশি টাকা আয় করেছিল। কিন্তু ভারতের সিনেমা জগৎ তো হঠাৎ করেই পৃথিবীর সব থেকে বড় সিনে ইন্ডাস্ট্রি হয়নি। বহুদিন ধরেই ভারত গোটা বিশ্বে সিনেমঞ্চ দাপিয়ে বেড়াচ্ছে, টেক্কা দিচ্ছে হলিউডকে। আর পৃথিবীর কাছে ভারতীয় সিনেমা বলতে পরিচিত মুখ হচ্ছেন বলিউডের অভিনেতা অভিনেত্রীরাই, তা সে অ্যাওয়ার্ড মঞ্চ হোক বা যাই হোক। সর্বত্রই ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি বলতে উঠে এসেছে বলিউডের প্রথম সারির অভিনেতাদের নাম। কিন্তু কথায় বলে, সময় থাকে না থেমে। একটা সময় যেখানে ভারতীয় সিনেমা বলতে বিশ্বমঞ্চে পরিচিত ছিলেন বলি তারকারা, আজ সেখানেই সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি কার্যত গিলে খেয়ে নিচ্ছে বলিউডকে। এর কারণটা কি? প্রথমেই বলা যাক কন্টেন্ট। বলিউড সিনেমার বর্তমান যা ট্রেন্ড, তাতে সিনেমার গল্পের থেকে বেশি নজর দেওয়া হয় কে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তার উপর, শাহরুখ, সলমন নাকি অক্ষয়। লার্জার দ্যান লাইফ চরিত্র তৈরি করে তাকে নির্ভর বোনা হচ্ছে গল্প। তাতে গল্পের ধার কতটা রইল সেই নিয়ে আলাদা করে ভাবার প্রয়োজন বোধ করছেন না ডিরেক্টর প্রডিউসাররা। কিন্তু অন্যদিকে নজর দিলে দেখা যায়, সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির কন্টেন্ট অনেক বেশি বাস্তবসম্মত, যেখানে মানুষ সত্যিকারের অসুবিধেগুলোকেই তুলে ধরা হচ্ছে লার্জ স্কেলে। নেপোটিজম, বলিউড মানেই নেপোটিজম। বলিউডের নামী পরিচালক করণ জোহর যেমন তারকা পুত্রদের নিয়েই কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, অজানা ট্যালেন্টদের সেইভাবে বলিউডে জায়গাই হয় না। তার মধ্যে অন্যতম নাম সুশান্ত সিং রাজপুত। কিন্তু সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেই বিষয়টা অতটা খাটে না। কিন্তু সেখানেও কি নেপোটিজম নেই? নিশ্চয়ই আছে। রামচরণ চিরঞ্জীবীর পুত্র, একইভাবে জুনিয়র এনটিআর অথবা রজনীকান্তের জামাই ধনুষ। কিন্তু বিষয়টা হচ্ছে, বলিউড যেখানে শুধু ব্রেক দিয়েই সিনেমা হিট করানোর পরিকল্পনা করে, সেখানে সাউথের এই প্রত্যেকটি অভিনেতাই তৈরি করেছেন তাদের নিজস্ব আলাদা আলাদা আইডেন্টিটি। তৃতীয়ত, কালচার। পাশ্চাত্যের প্রভাব যেখানে বলিউডকে গিলে খাচ্ছে, সেখানে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি ধরে রেখেছে ভারতীয় সংস্কৃতিকে। বাহুবলী হোক বা প্রভাসের আগামী সিনেমা আদিপুরুষ, যা তৈরি করা হচ্ছে রামের উপর নির্ভর করেই। এছাড়াও আর একটা বিষয়, নায়ক কেন্দ্রিক সিনেমা মানেই বলিউডে দেখা যায় কেউ পারিশ্রমিক নিচ্ছেন 100 কোটি, কেউ বা 150 কোটি মতন। অন্যদিকে গল্পের জন্য খরচ হচ্ছে কম, VFX এর পিছনে খরচ করা হচ্ছে কম। কিন্তু সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি দারুণভাবে নজর দিচ্ছে গল্প তৈরির দিকে, আগে গল্প সেই অনুযায়ী চরিত্র, গল্প অনুযায়ী সিনেমা মেকিং হচ্ছে। আর যে কারণে সর্বভারতীয় দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির। আপনিও কি আমাদের সঙ্গে একমত? যদি না হন তবে অবশ্যই আপনার মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। আর প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করুন। সঙ্গে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।